অজয় খুন হয়েছে। কিন্তু দেখুন, পরে আবার কোনো অসুবিধা হবে না তো? মানে যে ছেলেগুলোর কথা হচ্ছে তারা কিন্তু সব আপনারই পার্টির ছেলে। পার্টির ছত্রছায় অনেকেই আছে যারা পার্টিকে ভালোবেসে কাজ করে। তার মানে এই নয় যে তারা যদি কোনো দোষ করে তাদেরকে পার্টি বাঁচাবে। ওই দেখো না, রোহন কি বলছে? ও বলছে ওনাকে একটা মার্ডার দেখেছে। বাবা জানো, একটা লোক আরেকটা লোককে ছুরি বসিয়ে মেরে ফেলেছে। আরেকজন হতে পারে, এটা বাচ্চা ছিল। ও আমার ফোন করাটা দেখে ফেলেছে। দিনে খুব চিন্তার বিষয় হয়ে যাচ্ছে নম্রতা। হ্যাঁ ভাই, কাকে খুঁজছেন? একটা বাচ্চা বলটা মাঠে খেলার সময় ফেলে রেখে এসেছিল। আমি এটা দিতে এসেছিলাম, আমি ভুল করে চলে এসেছিলাম। আসি, হ্যাঁ আসি। আরে ওই তো ওই বাচ্চাটা, ওরা আমাকে মেরে ফেলবে, প্লিজ পুলিশে খবর দাও। কোনো মানুষকে ভয় পাবে না, এইটি সব সময় মনে রাখবে যে যারা ভীতু হয় তারা রোজ মরে। নেই কোনো শঙ্কা, নেই তো আশঙ্কা, দাঁড়াচ্ছি ঘুরে নাগরিক দিন রাত। আপোষকে ভাঙচুর লড়াই সে নয় দূর, এইবার শুরু হবে সেই প্রতিবাদ। নেই কোনো শঙ্কা, নেই তো আশঙ্কা, দাঁড়াচ্ছে ঘুরে নাগরিক দিন রাত। আপোষকে ভাঙচুর লড়াই সে নয় দূর, এইবার শুরু হবে সেই প্রতিবাদ। সংঘাত হবে শুরু, আসে আসু যত ছ। না কনফার্ম নয়, সন্দেহের তালিকায় আছে। তবে একটা জিনিস কনফার্মড, একটা বাচ্চা আছে। কি করবে বলো? পুলিশে খবর দেবে? ওরা আমাদের ছেড়ে দেবে? তুমি তো বললে সেদিন যে ওরা নাকি খুব পাওয়ারফুল, তাহলে ওদের সঙ্গে শেষমেশ লড়াই করে টিকে থাকতে পারবে? তবে কি আমি ওদের ভয়ে বাড়িতে বসে থাকবো? আমাদের সাবধানে পা ফেলতে হবে। ওটা বাচ্চাটার বাড়ি না, তার মানে বাচ্চাটা খুব চালাক। ও দেখে নিয়েছিল আমরা ওর পিছু নিচ্ছি, কিন্তু আমাদের বুঝতেই দেয়নি। তাহলে এখন তো তাপসের সাথে আমাদের সবাইকে দেখে ফেলে। ছেলে আগে নাকি পরীক্ষা আগে?